আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একটা কমপ্লেক্স জিনিস দেখব, সেটা হচ্ছে টেবিল। এই স্টেমেলে টেবিল আমাদের বিভিন্ন কাজের প্রয়োজন হবে, সেই কারণে আমরা এখন টেবিল শিখব। তো সেই জন্য আমরা এটাকে কমেন্ট করে রাখি এবং আমরা হচ্ছে টেবিল আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা একটা হেডিং নিচ্ছি যেটার নাম দিব হচ্ছে টেবিল। তো টেবিল শেখার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে টেবিল লিখতে হবে, টেবিল। এবং টেবিলটা হচ্ছে একটা ডাবল ট্যাগ, এবং এখানে টেবিলের যেটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের টেবিলের রো এবং টেবিলের কলাম। তো সেই জন্য আমরা প্রথমে লিখব হচ্ছে টেবিলের ভেতরে অবশ্যই হবে টিআর, এবং টিআরের ভেতরে এখন আমরা হচ্ছে এক একটা কলাম দিব। টিআর মানে হচ্ছে টেবিল রো, এখন আমরা হচ্ছে টেবিলের একটা কলাম নিয়ে আসব। তো সেই জন্য আমরা নিব হচ্ছে টিডি। তো টিডি নিয়ে এখানে আমরা দিলাম হচ্ছে কলাম ওয়ান। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের একটা টেবিল আসছে, বাট টেবিলের কোনো বর্ডার আসে নাই। তো টেবিলের বর্ডার আমরা নিয়ে আসার জন্য আমরা পরবর্তীতে নিয়ে আসবো, এখন আমরা আপাতত অন্যান্য জিনিসগুলো করি। অর্থাৎ ধরেন আমরা এখন চাচ্ছি যে আরেকটা কলাম নিতে, তো সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা কলাম নিই, ধরেন ওয়ান, তারপরে এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর। সো ফোর এটা নিলাম, এখন এখানে রিফ্রেশ দিলে দেখা যাচ্ছে যে এগুলো কলাম কলাম আকারে চলে আসছে। এখন যদি আমরা আরও কিছু রো ধরেন নিচে নিতে চাই, সেক্ষেত্রে সেটাও আমি নিতে পারবো। আমি এই টিআরকে কপি করব, কপি করে আমরা এখানে আরও কিছু নিলাম। সো আমরা হচ্ছে এইভাবে একটা টেবিল করলাম। এখন এই টেবিলের যদি আপনি বর্ডার দিতে চান, তো আমি যদি টেবিলের এখানে যাই, এখানে যদি আমি দেই হচ্ছে বর্ডার ওয়ান, মানে আমি একটা বর্ডার চাচ্ছি, যদিও এটা একটা ডেপ্রিকেটেড। এখানে যদি আপনি কার্সর রাখেন, দেখানোর কথা আছে, দেখাচ্ছে না, ওকে। এইভাবে একটা বর্ডার চলে আসবে। আপনি এখন যদি বর্ডারের চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আমাদের সবচাইতে ভালো হবে আমরা সিএসএস দিয়ে আমরা পরবর্তীতে বর্ডার দিব। বাট এখানে আমরা আরও কিছু জিনিস জানতে চাচ্ছি, যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে এই কলাম আর এই কলাম মিলে একটা কলাম, এরকম যদি করতে চান সেক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে খুব ইজিলি এটাকে করতে পারি। তো সেটা মূলত আমরা কল স্প্যান ইউজ করব। তো ধরেন আমি একটা করতে চাচ্ছি যেটা হচ্ছে আমরা তিন কলাম থাকবে, বাট প্রথম কলামটা ডাবল হবে দ্বিতীয় রোতে। সো আমরা এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এখন এখানে আমরা দিব হচ্ছে কল স্প্যান টু। যদি কল স্প্যান টু দেই, সেক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের এই দুইটা সেল মিলে আমাদের একটা কলাম হবে। এভাবে আপনি যদি মানে আরও বেশি চান আরও বেশি করতে পারেন। ধরেন নিচেরটা আপনি চাচ্ছেন একটাই হবে, সেক্ষেত্রে কল স্প্যান ফোর দিতে হবে, ফোর দিলে আমাদের এরকম হয়ে যাবে। তো টেবিল সম্পর্কে আপনারা যদি আরও বেশি জানতে চান, সেক্ষেত্রে W3 স্কুলসে গিয়ে আপনি এখান থেকে টেবিল দেখতে পারেন কী কী আছে, এবং প্রত্যেকটার যেই ব্যাপারগুলো আছে সেইগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। সো আমরা যদি এখানে যাই টেবিল, টেবিলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল কীভাবে হচ্ছে, তারপরে হচ্ছে আমরা টেবিলের যে সিএসএস সেটা আমরা পরে আমরা দেখব। বাট হচ্ছে আপনি এখান থেকে টেবিল টেবিলের যে ট্যাগুলো আছে সেগুলো দেখে নিলে হবে। আপাতত ট্রাই ইট ইয়োরসেলফ নামে একটা বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি লাইভ এক্সাম্পল পাবেন। বাম পাশে আপনি কোড করতে পারেন, ডান পাশে এখানে দেখতে পারেন। এখন ধরেন এখানে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে রানে ক্লিক করলে এইখানে ওই চেঞ্জটা আসবে। সো এইভাবে আপনি এখান থেকে দেখে শিখতে পারেন। সো আজকে আমরা দেখলাম কিভাবে আমরা এইচটিএমএল এ টেবিল নিয়ে কাজ করতে পারি। আমরা আগামী ক্লাসে সিএসএস শুরু করবো।